কিভাবে মারা যান শ্রী চৈতন্যদেব মহাপ্রভু? হঠাৎ আচমকা হারিয়ে যান তিনি, হয়ে যান বিলীন। পুরীর মন্দিরে ঢুকেই কেন আর বেরোলেন না ভগবানের এই অবতার? তাকে খুঁজতে গিয়ে প্রাণ হারান বিখ্যাত এক গবেষক। ইচ্ছে করে কি গুম করা হয় শ্রী চৈতন্যদেবকে? এই ঘটনায় পুরীর মন্দিরের পাণ্ডাদের কেন দায়ী করা হয়? সত্যি কি হয়েছিল চৈতন্যদেবের সঙ্গে? খারাপ কিছু হয়েছিল কি? বেশিরভাগ ক্ষেত্রেই শোনা যায় শ্রী চৈতন্যদেব নাকি জগন্নাথ দেবীর সাথে বিলীন হয়ে যান, এরপর থেকে নাকি তাকে আর দেখা যায়নি। কিন্তু এটাই কি আসল সত্য? মাত্র 48 বছর বয়সে শ্রী চৈতন্যদেবের চলে যাওয়া স্বাভাবিকভাবে মেনে নেয়নি অনেকেই। শ্রী চৈতন্যদেবকে নিয়ে এই প্রশ্নগুলো ওঠা খুবই স্বাভাবিক, কারণ এই প্রশ্নগুলো জন্ম দিয়েছে একটি অদ্ভুত রহস্যময় ঘটনা। সালটা 2000, সেই সময় পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের সংস্কার কার্য চলার সময় হঠাৎ গর্ভগৃহ থেকে উদ্ধার হয় আস্ত একটি নরকঙ্কাল। গর্ভগৃহে কিনা কঙ্কাল, তৎক্ষণাৎ চারিদিকে হইচই পড়ে গেল। উদ্ধার হওয়া দেহটির দৈর্ঘ্য ছিল প্রায় 6 ফুটের কাছাকাছি। তখন পরীক্ষা করে জানা যায় মৃত ব্যক্তি ছিলেন অত্যন্ত দীর্ঘাঙ্গী এবং দেহটির মৃত্যু হয়েছিল প্রায় 500 বছর আগে। এসব তথ্য প্রকাশে আসতে বেশিরভাগ মানুষ তখন দাবি জানান যে কঙ্কালটি আর কারো নয়, এই কঙ্কালটি বাংলার ভক্তি আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব স্বয়ং শ্রী চৈতন্যদেবের। সকলেই তখন বলতে শুরু করেন যে পুরীর মন্দিরে শ্রী চৈতন্যকে হত্যা করা হয়েছে। জনমানুষের শোনা যেতে লাগে 1533 সালের 29শে জুন, মাত্র 48 বছর বয়সে। গান গাইতে গাইতে মহাপ্রভু শ্রী চৈতন্য পুরীর মন্দিরে প্রবেশ করেছিলেন, সেটাই ছিল তার শেষ প্রবেশ, এরপর আর তাকে দেখা যায়নি। তখনই ছড়ানো হয় তিনি নাকি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছেন। এখানে অনেকে প্রশ্ন তোলেন, সত্যি কি তিনি বিলীন হয়ে গিয়েছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল? এই প্রশ্ন উঠে আসার পেছনে একটি কারণ রয়েছে। কারণটি হলো পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডাদের মধ্যে অনেকেই গর্ব করে বলেন যে শ্রী চৈতন্যকে তাদের পূর্বপুরুষেরা হত্যা করেছিল। কিন্তু কেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন শ্রী চৈতন্যের সংস্পর্শে এসেই নাকি কলিঙ্গের রাজা প্রতাপরুদ্র খুবই অবিষ্ট হয়ে যান, ফলে পুরীর পাণ্ডাদের প্রভাব কমে আসে আর এতেই পুরীর পাণ্ডারা ঈর্ষান্বিত হয়ে পড়ে। এছাড়াও শ্রী চৈতন্য রাজকে অনুরোধ করেন যাতে নিচু জাতের লোকদের মন্দিরে রথে দড়ি টানার অধিকার দেওয়া হয় ইত্যাদি। এতেই বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে মন্দিরের পাণ্ডারা, এর ফলে তারা শ্রী চৈতন্যদেবের প্রাণ নাশ করে। সে সময় বিখ্যাত এক গবেষক শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য সমাধান করতে গিয়ে তিনিও প্রাণ হারান।